Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. আজকে সানডে, তো সানডেটা আমার শুরু হয় সকালে আয়ানকে সুইমিং এ নিয়ে যেতে। আজকে সকাল 8টায় ও সুইমিং ছিল, তো আমরা 7:30টায় উঠে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম সুইমিং এর জন্য। আর ওয়েদারটা অনেক বৃষ্টি ছিল, সাথে ঠান্ডাও লাগলো অনেক। তো আমরা এখন যাচ্ছি সুইমিং এ। What he is doing is that he's stopping the side. Want you to go all the way without stopping, right? That's all you have there. Three arms, off you go. Come on, man, keep it going. That's it. লকডাউনের পরে আজকেই ফার্স্ট সুইমিং ছিল আয়ানে। তো স্টুডেন্ট অনেক কম, কিন্তু আমরা ওকে পাঠালাম কারণ যাতে ও পিছিয়ে না যায় আর ভুলে না যায় কন্টিনিউ করার জন্য। আসলে আজকে আমি ওকে নিয়ে এসেছি। কেমন হলো আয়ান তোমার সুইমিং? ঠান্ডা সুইমিং থেকে এসেই আমি রান্না বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, আর মাংস রান্না করলাম, সাথে একটু কোপ্তা আর একটা সবজি আর একটু পোলাও রান্না করেছি। তো এখন আমি ইনায়াকে লাঞ্চ করাচ্ছি। ইনায়া খাওয়া হয়ে গেলে আমি করবো। এরপরে আমাদের আজকে প্ল্যান আছে যে আমরা আজকে একটু শপিংয়ে যাব। আসলে এটা উইন্টার শপিং বলা চলে, কারণ একটু শপিং বাকি আছে। একটু শু কিনতে হবে আয়নে স্কুলের জন্য, আর আমারও একটা শু কিনতে হবে। তো হট করে একটা প্ল্যান করে ফেললাম যে চলো যাই, আর সময় খুবই কম কারণ 5টায় সব কিছু বন্ধ হয়ে যাবে। এদেশে কয়টা সরকার? পার্থে হোক আর এই অস্ট্রেলিয়া হোক, ছয়টা স্টেটে ছয়টা প্রিমিয়ার বলে। স্টেটের প্রধানকে বলে প্রিমিয়ার। ওরা এই গাছগুলো লাগাইছে বলো। পৌঁছে গিয়েছি আমাদের এই শপিং মলটাতে। তো এটাতে আজকে ফার্স্ট আসলাম আমি, কারণ সবসময় আমরা ওয়েস্টফিল্ডে যাই, কখনো তো আসা হয় না।
তো ভাবলাম আজকে এটাতে যাই। তো আসার পর খুব সুন্দর শপিং মলটা দেখে খুবই ভালো লাগলো। মেইনলি এখানে এসেছি শু কিনতে, আয়ানের আর আমার শু। তো দেখা যাক কি পাই। আয়ান তার শু পছন্দ করে ফেলেছে, এখন আমার শু কেনার পালা। তো আমার দু তিনটা শু খুবই ভালো লেগেছে, তো আমি এগুলো ট্রাই করে দেখলাম। তো এই লালটা ভালোই ছিল, বাট এটার সাইজ একটু বড় লাগতো, বাট এটা আমি পাইনি সাইজটা। তো পরে যখন এটা পরলাম তখন এটা বেশি ভালো লাগলো, আবার যখন আমি অরেঞ্জটা পরলাম তখন ওটা বেশি ভালো লাগছিলো। তো আমি কনফিউজ ছিলাম যে আমি কোনটা নিব, পরে একটা নিয়ে চলে আসলাম, কারণ সবগুলো নিয়ে কি করবো এতগুলো আমার দরকার নেই, এখন আপাতত একটাই নিলাম, পরে দেখা যাবে। তো আমি দুটাই বিল পে করে দোকান থেকে বের হয়ে চলে আসলাম। এখন আমি কটনানে চলে আসলাম, আয়নের জন্য একটা উইন্টার জ্যাকেট কিনতে হবে। তো ভাবলাম দেখি এখানে পাই কিনা, বাট পেলাম না কোনো কিছু, তো পছন্দ হলো না আসলে। তারপরে আমি কিছু সানগ্লাস পেলাম, তো দেখি খুব ভালো লাগলো, একটু পরেও দেখলাম। তো আমি এগুলো কিনে বের হয়ে আসলাম কটনান থেকে। শপিং মলে ঘুরতে ঘুরতে এবার আমরা টার্গেটে চলে আসলাম, ঢুকে দেখি যে ওখানে কালেকশন কীরকম। তো ঢোকার পর মনে হলো যে ওদের কালেকশনগুলো খুবই ভালো ছিল, উইন্টারে অনেক জ্যাকেট ছিল, হুডি ছিল। তো আয়ানের একটা কালার খুব ভালো লাগলো, সে ওটা ট্রাই করলো, তারপরে ওটা নিয়ে নিলাম। এবার সাথে জ্যাকেটের নিচে পরার জন্য একটা হুডিও ভালো লাগলো, তো ওটাও নিয়ে নিলাম। Welcome.
to Target assisted checkouts. If you have a Flybys card, please scan it now. Your Flybys card has been accepted. Select payment type. Thank you for using Target assisted checkouts. আমাদের যা যা কেনার ছিল সব আমরা কিনে ফেললাম, তো এখন ভাবলাম যে একটু সময় আছে তো একটু ঘুরে ঘুরে দেখি শপিং মলটা। চারিদিকে এত সেল চলছিল যে মনে হচ্ছে একটু টাইম থাকলে ঘুরে ঘুরে দেখা যেত, কিছু কেনাও যেত। চলে আসছে তো আমি এখন একটু লোভিসাতেও ঢুকলাম, সেখানে কিছু ইয়াররিং দেখছিলাম যে আমার একটা ড্রেসের সাথে ইয়াররিং লাগতো, তো খোঁজার পর একটা ইয়াররিং খুব ভালো লাগলো, তো সেটা আমি একটু পরে দেখলাম। আসলে পরতে তো দেয় না, মানে উপর থেকে একটু দেখলাম, দেখার পরে আমার একটু ভালো লাগলো, ওটা নিলাম। এদিকে ইনায়ার জন্য কিছু জিনিস দেখতে পেলাম, বাচ্চাদের কিডস সেকশন, যেখানে খুব সুন্দর সুন্দর রিং, হাতে পরার রিং, ইয়াররিং, গলার নেকলেস অনেক সুন্দর সুন্দর ছিল, তো আমি এখান থেকে একটা চুজ করলাম ইনার জন্য। তো এই দুটো নিয়ে আমি এখান থেকে চলে আসলাম। পাঁচটা বেজে গিয়েছে, শপিং মলে দোকানগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিলো। অল স্পেসে এই গেটটা অনেক সুন্দর লাগলো, বন্ধ হওয়ার পর এত সুন্দর লাগে তা তো কখনো দেখিনি। তো সেখানে আমি একটা ছবি তুলে নিলাম ইনায়ার সাথে। এখন আমরা বাসায় চলে যাবো। তো এই তো আজকে আমাদের বিকালে শপিং হয়ে গেল, মোটামুটি ভালোই সময়টা কাটলো। আর যা যা কেনার ছিল খুব অল্প সময়ের মধ্যে আমি সব কিনে ফেললাম। আয়নের জুতা, আমার জুতা, আর আয়নের একটা জ্যাকেট কেনা খুবই দরকার ছিল, সেটাও কিনে ফেললাম টার্গেট থেকে। তো মোটামুটি আমাদের শপিং শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমার এই ব্লগটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এখন বাসায় যাচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। This is my site.